अज्ञानोतिमरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यो मनोभीष्टं स्थापितं जेन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकं नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपोताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय नितयकृपाप्रदायिने गौडकथाधमोदाय नगुडग्रामतारिने नमो यं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भोक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणीप्रचारिणे निर्विशेष शून्यवादि पश्यतोदिशतारिणे वाञ्छाकल्पोतुरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च प्रतितानांपावनेभ्य वैष्णवेभ्य नमो नमः वृन्दाय तुलसीदेवै प्रियायि केशवस्य च विष्णुभक्तिप्रदे देवीं सत्यभतो नमो नमः हे कृष्ण करुणा सिन्धु जगत्पते गोपेश राधा राधाकान्तो नमस्तुते तप्त तप्तकाञ्चन गौडाङ्गी राधवृन्दावनेश्वरीं वृषभानुषुते देवीं प्रणमामि हरिप्रिये નીલાચલ નિવાસાયો નિતાય પૌરમાત્મને બલોભદ્રો સુભદ્રાભ્યંગ શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિતાનંદ શ્રી અદૈત ગાધર શ્રીવાસ આદિગૌડભક્તવૃંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે হরে রায় নমস্কৃত নরংব নম দী সরস্বীং ব্যাং ততো জয়মদীত মকতি বাচলং পঙ্গুং লংঘয় গিং যৎপাতমদে শ্রীগুং দিনীনতারিণে নষ্ট প্রায়ভদ্রেশু নিত ভাগবত্রায় ভাগবতে উত্তম শ্লোকে ভক্তি ভবতী নৈষ্ঠিকি শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ হরিও তৎসৎ হরে কৃষ্ণ শুধু ভক্ত বৃন্দ আমরা রয়েছি তুলসীচক নামহট্টে সাপ্তাহিক নামহট্ট প্রতি রবিবার ঠিক সন্ধ্যাকালীন সময়ে আমরা একটা ধারাবাহিকভাবে গ্রন্থ অধ্যয়ন করার চেষ্টা করছি সেটা হচ্ছে নামহট্ট পাঠক্রম পুস্তিকা আজকের ক্লাসে আমরা জানার চেষ্টা করব আমি কেন কষ্ট পাচ্ছি গত ক্লাসে ছিল কি আমি কে আসলে হুম আমি কে আমি আত্মা আমি দেহ নই আমি আত্মা আর আত্মার আসল ঘর গোলক বৃন্দাবন চিনময় জগৎ এটা জড় জগৎ দুটো জগৎ কৃষ্ণের সৃষ্টিতে দুটো জগৎ আছে একটা চিন্ময় জগৎ একটা জড় জগৎ আমাদের আসল ঘর চিন্ময় জগৎ হ্যাঁ বর্তমানে আমরা জড়জগতে জগতে একটা দেহ পেয়েছি এইটা দিয়ে ভগবানের কথা ভগবানের জব ভগবানের নাম সেবা এগুলো করব। করলে তবে আমি সেই জগতে যেতে পারবো কারণ বর্তমানে আমি আসামি আমি অপরাধ করেছি আমি প্রভু হব হ্যাঁ আমার জীবের স্বরূপায় নিত্য কৃষ্ণ দাস আমার আত্মাটা কৃষ্ণের অংশ কৃষ্ণের দাস কৃষ্ণের সেবা করার উচিত সেই সেবা ভুলে যখন আমরা নিজে ভোগ বাঞ্ছা করছি আমি প্রভু আমি মালিক হব তখনই আমাকে এই জগতে সংশোধিত করবার জন্য সংশোধনাগারে পাঠিয়ে দিয়েছে কৃষ্ণ আমি সংশোধিত হচ্ছি নিজেকে এই ভক্তি অনুশীলনের দ্বারা নিজেকে ফিল্টারিং করছি পবিত্র করছি হ্যাঁ সব শুনছে সর্বদা হরি কথা শোনাবেন ছোট্ট বয়স থেকে সব সবসময় সাধুসঙ্গ হরিকথা সাধুসঙ্গ হরিকথা প্রসাদ পাওয়াবেন ভগবানের নাম জপকে সময় যুক্ত রাখবেন সেই মাতা মাতা নয় যে কিনা কৃষ্ণ ভক্তি দেখ দিতে পারে না সেই পিতা পিতা নয় যে কিনা ভগবানের কাছে ফেরত যাওয়ার রাস্তা দেখাতে পারে না সেই স্বামী স্বামী নয় যে কিনা ভগবানের কাছে ফেরত যাওয়ার রাস্তা দেখাতে পারে না সেই দাদা দাদা নয় যে কিনা তার বোনকে ভগবানের কাছে ফেরত যাওয়ার রাস্তা জানে না দিতে পারে না অজ্ঞান নিজে অজ্ঞান হলে দেবে কী করে ভগবানের কাছে ফেরত যাওয়ার রাস্তা বলতে পারে না যে সে দাদা হতে পারে না সে মাতা হতে পারে না সে স্ত্রী হতে পারে না যে কিনা স্বামীকে ভগবানের কাছে ফেরত যাওয়ার রাস্তা দেখাতে পারে না তাই জন্য আমাদের সর্বদা উচিত অপরকে সাহায্য করা যাতে সেও ভগবানের ধামে যেতে পারে হ্যাঁ আমাদের আসল ঘর সেটা তো এখন আমরা প্রবেশ করছি আজকের টপিকে যে আমি কেন কষ্ট পাচ্ছি কেন আমি কষ্ট পাচ্ছি এখানে বলছে এই সপ্তাহের উদ্দেশ্য হলো অংশগ্রহণকারী সদস্যদের বোঝানো যতদিন আমরা এই জড়জগতে থাকবো থাকব আমাদের দুঃখ কষ্ট ভোগ করতেই হবে আচ্ছা গীতার পনেরো ছয় শ্লোক থেকে উদ্ধৃতি দিয়ে চিন্ময় জগৎ সম্বন্ধে সংক্ষিপ্ত সূচনা করতে হবে পনেরো ছয় একটা গাইড দিচ্ছে বলছে পনেরো ছয়ের একটা শ্লোক আছে যেটা আমাদের আসল ঘর সম্বন্ধে বলা আছে সেটাই আমরা একটুখানি আলোচনা করতে বলছে ঠিক আছে আলোচনা করে দিচ্ছি শোনো একটা শ্লোক আছে পনেরো নম্বর অধ্যায় গীতা যথাযথ পুরুষোত্তম যোগ অধ্যায় পনেরো নম্বর অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ ওই যুগের ছ নম্বর শ্লোকে বলছে কৃষ্ণ বলছে ন সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তান নিবর্তন নিবর্তন্তে তাম পরম মম কৃষ্ণ নিজে মুখে আমাদের সেই আসল জগতের কথা যেখানে কৃষ্ণ থাকে আমাদের থাকার কথা বর্তমানে আমরা এখানে আটকে আছি কিন্তু সেখানে আরও মুক্ত জীব বাস করছে আমরাও ভক্তি অনুসরণ করলে মৃত্যুর পর সেখানে যেতে পারবো সেই সম্বন্ধে কৃষ্ণ নিজে কী বলছে শোনো পনেরো ছয় বাড়ি গিয়েও চেকিং করে নেবে পনেরো ছয় পনেরোতম অধ্যায় পুরুষোত্তম যোগ ছ নম্বর শ্লোক ন তে সূর্য ন শশাঙ্ক পাবক যদ্গত্তা নিবর্তন্তে তদধাম পরমং মম কৃষ্ণ বলছে সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না সেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না তাহলে পরিষ্কার হয়ে গেল জড় জগৎ চিন্ময় জগৎ সেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না গত্তা ন নিবর্তন্তে ফেরত আসতে হয় ন নিবর্তন্তে তদধাম পরমঙ্গম ওটাই আমার পরম ধাম ন ভাষয়তে সূর্য সেখানে আলোকিত করার জন্য সূর্য লাগে না হ্যাঁ ন শশাঙ্ক চন্দ্র লাগে না শশাঙ্ক মানে চাঁদ নতদ তদ্ভাস সূর্য ন শশাঙ্ক ন পাবক মানে বিদ্যুৎ লাগে না সেই জগৎকে আলোকিত করতে সূর্য লাগে না চন্দ্র লাগে না বিদ্যুৎ লাগে না অগ্নি লাগে না এই জড়ো জগৎটা আসলে অন্ধকার এই জগৎকে আলোকিত করার জন্য সূর্য লাগবে হ্যাঁ হ্যালোজেন সূর্য একটা হ্যালোজেন চন্দ্র রাতের হ্যালোজেন, সূর্য দিনের হ্যালোজেন তাহলে সূর্য চন্দ্র অগ্নি আর বিদ্যুৎ ছাড়া এই জগৎকে আলোকিত করার উপায় নেই কিন্তু সেই জগৎ কৃষ্ণের গায়ের জ্যোতিতে আলোকিত না আমরা সবাই কৃষ্ণের দেহের অংশ মমই বংশ জীব লোক জীব ভূত সনাতন আমরা সবাই আত্মাটা কৃষ্ণের দেহের অংশ শ্রীমৎ ভাগবতমে বলছে এতে চাংস কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃড়য়ন্তী যুগে যুগে এতে চাংশ কলাপুংশ মানে কি আমরা সবাই কৃষ্ণদের অংশ বা অংশের অংশ হ্যাঁ কৃষ্ণস তো ভগবান স্বয়ং কৃষ্ণ হচ্ছে ভগবান তা আর সবাই তারদের অংশ হ্যাঁ যেমন দেবদেবীরা যেমন আমরা সবাই মানে সবাই কৃষ্ণের গা থেকে তৈরি হয়েছে ঠিক আছে তো তাই বলছে এই শ্লোকটা আজকের বলে ক্লাসটা চালু করো ঠিক আছে আমরা কেবলমাত্র সেই চিন্ময় ধামে ফিরে গিয়ে সুখী হতে পারি এটা দুঃখের জগৎ দুঃখই পেতে হবে এখানে কিন্তু প্রকৃত সুখ চিন্ময় সুখ সেই ধামে গেলেই পাওয়া যাবে আচ্ছা এখানে চার প্রকার দুঃখ দুর্দশা আছে তিন ধরনের ক্লেশ সংক্রান্ত আলোচনাও করা যেতে পারে বলছে চারটে দুঃখ কি সেই সম্বন্ধে ভেঙে বলে দাও হ্যাঁ আর তিনটে ক্লেশ সম্বন্ধে ভেঙে বলে দাও তিনটে ক্লেশ দৈবিক আদি দৈবিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক তিনটে ক্লেশ আমরা সবাই পাচ্ছি সেই সম্বন্ধে ভেঙে বলে দিতে বলছে দেখো বলছে আধ্যাত্মিক দুঃখ মানে কি বলছে তিনটে ক্লেশ তিনটে দুঃখ আমরা সবাই পাচ্ছি প্রথম আধ্যাত্মিক দুঃখ বলছে যে সমস্যাগুলো কোনো ব্যক্তির নিজে থেকেই উদ্ভূত হয় শরীর নিজে শরীরের ভেতরেই উদ্ভূত যেমন দেহ আর মন থেকে যে সমস্যা দেহের রোগ মনের রোগ হ্যাঁ দেহে পা ব্যথা করছে হ্যাঁ কোনো দেহের যত রোগ আর মনের রোগ এই দুটোকে একত্রে বলে আধ্যাত্মিক দুঃখ আমরা সবাই পাচ্ছি কেউ বলতে পারবে না আমার দেহে কষ্ট হয় না সবার দেহে কিছু না কিছু ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছে হ্যাঁ তাহলে আমরা কৃষ্ণের সন্তান হয়ে আজ দেহের আর মনের রোগে ভুগছি এটাকে বলে আধ্যাত্মিক ক্লেশ তিনটে ক্লেশ সম্বন্ধে বলবো এক নম্বর আধ্যাত্মিক ক্লেশ হ্যাঁ তুমি কষ্ট পাচ্ছ না শরীর আর মনের রোগে কষ্ট পাও না জ্বর হলে সর্দি কাশি হলে কত রকম রোগ হয় শরীরে কষ্ট পাও না সবাই কষ্ট পাচ্ছে এই কষ্ট চিরতরে কাটানোর উপায় ভক্তি অনুশীলন দু নম্বর পয়েন্ট আদিভৌতিক আদিভৌতিক ক্লেশ দু নম্বর ক্লেশ আদিভৌতিক ক্লেশ কি বলছে যে সমস্যাগুলো অন্য কোনো ব্যক্তি বা জীব থেকে উদ্ভূত হয় হুম যেমন পিঁপড়ে কামড়েছে কারুর কামড়ে কামড়ায়নি এরম কেউ বলতে পারবে যে আমার এতদিন একটাও পিঁপড়ে কামড়ায়নি অবশ্যই কামড়েছে তাহলে ভৌতিক দুঃখ প্রথমটা আধ্যাত্মিক দুঃখ মানে শরীর মনের রোগ আধ্যাত্মিক দুঃখ দুই নম্বর ভৌতিক দুঃখ মানে আমাকে ছাড়া অন্য কোনো ব্যক্তির দ্বারা আমি কষ্ট পেয়েছি যেমন পিঁপড়ে ব্যক্তির দ্বারা কষ্ট পেয়েছি বলতা কার কামড়েছে তাহলে ভৌতিক দুঃখ মানে অন্য কোনো ব্যক্তির চিত থেকে পাওয়া দুঃখ হ্যাঁ অন্য কোন ব্যক্তি আমায় গালি দিয়েছে অপমান করেছে কার করেনি আর করে কেউ না কেউ কষ্ট দিয়েছেই দিয়েছে এটা দু নম্বর ক্লেশ যাকে বলে ভৌতিক ক্লেশ হম অন্য কারুর থেকে দুঃখ পাবো এই জগৎ দুঃখেরই জগৎ তাহলে এক নম্বর শরীর মনের রোগ যাকে বলে আধ্যাত্মিক দুঃখ দু নম্বর ভৌতিক দুঃখ অন্য কেউ আমায় কষ্ট দেবে এটাকে বলে ভৌতিক দুঃখ এই জগতে সবাই পাচ্ছে এমন কেউ হাত তুলতে পারবে না যে আমি ভৌতিক দুঃখ পাই না সবাই পাচ্ছে আচ্ছা তিন নম্বর বা মশার কামড় কেমন কেউ আছো কার মশার কামড়ায়নি হ্যাঁ আচ্ছা বা অন্য ব্যক্তি যা কষ্ট আমরা পেয়েছি একে বলে দু নম্বর ভৌতিক দুঃখ তিন নম্বর দুঃখে এসো দৈবিক হ্যাঁ কি বলছে যে সমস্যাগুলো প্রকৃতি থেকে উদ্ভূত হয় যেমন বন্যা যেমন সুনামি করোনা থেকে শুরু করে আয়লা আমফান থেকে শুরু করে বজ্রবিদ্যুৎ হ্যাঁ এই সমস্ত যেগুলো দেবতাদের থেকে পাওয়া দুঃখ প্রকৃতি থেকে পাওয়া দুঃখ আমরা সবাই পাচ্ছি আর চিরতরে এই দুঃখ নিবৃত্তি করার পথ হচ্ছে এই নামট্য এই ভক্তি অনুশীলন আচ্ছা আচ্ছা এবার বলছে জড়তা কাটানোর জন্য বলছে জড়তা কাটানো আপনি কি আপনার কোনো আনন্দদায়ক ঘটনার বা সংকটময় অবস্থার কথা আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন পরবর্তী টপিক দিচ্ছে বলছে আপনি কি সোনমন্দি আপনি কি আপনার কোনো আনন্দদায়ক ঘটনা বা সংকটময় ঘটনার কথা আমাদের বলতে পারেন বলো প্রভু বলো কোনো আনন্দময় ঘটনা তোমার জীবনে ঘটেছে আর কোনো দুঃখজনক ঘটনার কথা তোমার মনে পড়ছে বলো সে একটা বলতা কামড়ানো হলেও একটা শিং মাছ কাঁটা মারা হলেও দুঃখ আবার আনন্দ আনন্দেরও একটা কোনো উদাহরণ দাও বলো জড়তা কাটানোর জন্য ভক্তদের সাথে আলাপ আলোচনা করতে বলছে বলো তোমার কোনো খুব আনন্দের একটা ঘটনা বলো প্রথমে যেটা তোমার খুব আনন্দ দিয়েছে সারা জীবন মনে থাকবে বলো এমন কোন ঘটনা ঘটেছে তোমার জীবনে যেটা তোমাকে খুব আনন্দ দিয়েছে বলো মা বলে দিচ্ছে মা বলো একটু হেল্প করো যেটা ওর জীবনে খুব আনন্দের হ্যাঁ খুব ভালো বার্থডে সেলিব্রেশন হয়েছিল বল একদম মক্ষম উত্তর আর দুঃখ এমন কোন ঘটনা তোমার জীবনে ঘটেছিল যেটা খুব দুঃখের ছিল যেটা তুমি কোনোদিন ভুলতে পারবে না বলো দুঃখ এমন কোন দুঃখ তুমি পেয়েছিলে যেটা তোমার মনে পড়ে বলো এই তিনটে দুঃখের মধ্যে এমন কোন একটা দুঃখ তুমি পেয়েছিলে এই যে অলরেডি একটা দুঃখ পাচ্ছি আমরা এটা কি দুঃখ বলো ইয়েস ভৌতিক দুঃখ একদম পারফেক্ট আনসার অন্য কারোর থেকে আমরা কষ্ট পাচ্ছি ভৌতিক দুঃখ আচ্ছা এবার মা বলুন আপনি বলুন একটা কোনো আনন্দের ঘটনা একটা কোনো দুঃখের ঘটনা আপনার জীবনে ঘটে যাওয়া বলুন এটা আনন্দের আবার একটা দুঃখের ঘটনা বলুন যেটা আপনার জীবনে কষ্ট দিয়েছে কোনো রোগ কোনো পোকা কামড়ে ছিল কোনো কিছু দুঃখ বলুন হ্যাঁ তবে একটা আধ্যাত্মিক দুঃখ ওটা শরীরে রোগ হয় এটাকে বলে আধ্যাত্মিক দুঃখ মা বলুন আপনি বলুন কোনো আনন্দের কোনো দুঃখের ভগবানের কাছে এসছেন একদম খোলা মেলা দোল পূর্ণিমাতে খুব আনন্দ হয়েছে আনন্দের ঘটনা দুঃখের একটা ঘটনা বলুন যেটাতে খুব কষ্ট হয়েছিল অসুখ বিসুখ অবশ্যই আমাদেরকে দুঃখ দিচ্ছে আচ্ছা মা আপনি বলুন একটা আনন্দের একটা দুঃখের অসুখ বিসুখ হলে আমাদের দুঃখ হয় কষ্ট হয় আর আনন্দের হরি বল ভক্ত সঙ্গ সাধু সঙ্গ কবে আসবে সেই জন্য আমরা বসে থাকি কারণ এখানে চিন্ময় আনন্দ পাই আমরা আচ্ছা ঠিক আছে কয়েকজন বলেছেন আচ্ছা এবার বলছে তাহলে আমরা বুঝতে পারছি আমাদের জীবনটা হলো সুখ দুঃখের একটা মিশ্রণ বোঝা গেল আচ্ছা আমরা সকলেই কষ্টের মধ্যে জীবনযাপন করি হ্যাঁ অনেক কষ্ট করে আমরা সংগ্রাম করে একটা ঘর দাঁড় করানো হচ্ছে একটা বাড়ি হ্যাঁ একটা চাকরি বাকরি একটা সব কিছু কষ্টের সাথে সংগ্রাম করে সবাই বেঁচে আছি আচ্ছা আমাদের জীবনে যে নানা সমস্যা আছে এ কেউ অস্বীকার করতে পারবে না সমস্যা ময়ই তো জীবন আমাদের জীবনে এমন কোনো জীবন নেই যে জীবনে কোনো সমস্যা নেই সমস্যা কিছু না কিছু আছে হ্যাঁ হ্যাঁ এই সপ্তাহে আমরা জানবো আমাদের কষ্ট দুর্দশার কারণগুলো কি ওই তিনটে মূল কারণ অলরেডি আমি বলে দিয়েছি একটা হচ্ছে আধ্যাত্মিক মানে শরীর মনের রোগ একটা হচ্ছে ভৌতিক মানে পাশ থেকে কেউ কষ্ট দিল আর একটা দৈবিক প্রকৃতি থেকে হ্যাঁ একটা তাল কারুর মাথা এসে পড়ল হয় না হ্যাঁ একটা অ্যাক্সিডেন্ট হলো আচ্ছা অংশগ্রহণকারীদের অনুরোধ করুন তারা তাদের জীবনের যে বিভিন্ন দুঃখ কষ্টের অভিজ্ঞতা অর্জন করেছে তা ব্যক্ত করুক দু চারজন ব্যক্ত করলেন তার মধ্যে কোনগুলো প্রকৃত সমস্যা সেগুলো চিহ্নিত চিহ্নিত করতে সাহায্য করুন প্রকৃত সমস্যা হচ্ছে জন্ম মৃত্যু বার্ধক্য আর রোগ এই সম্বন্ধে গীতাও বলছে গীতাতে কৃষ্ণ থটিন পয়েন্ট নাইন হ্যাঁ তেরো নয়তে কৃষ্ণ কি বলছে শোনো আমাদের জীবনে প্রকৃত দুঃখ প্রকৃত দোষ সম্বন্ধে বলছে তেরো অধ্যায় হম ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ নয় শ্লোকে কৃষ্ণ বলছে দেখুন সবাই বাড়িতে গিয়ে দেখবেন তেরো নয় কাদের বাড়িতে এই গ্রন্থ নেই আছে তো সবার বাড়িতে নেই তুমি জোগাড় করবে বললে করো কেন এখনো ও আচ্ছা আমি প্রভুকে বলবো দিয়ে দিতে ঠিক আছে আর ওই ক্লাসটাই জয়েন করছো না রবিবারে মারাত্মক লেভেলের ক্লাস হচ্ছে যেটা ক্লাস জয়েন করার জন্য কোর্স কারিকুলাম দিয়ে গেলাম ওই ক্লাসটা নাও বাড়িতে ও রবিবার বাড়িতে থাকো না ও বিকেলে তিনটা থেকে ছটা আচ্ছা ঠিক আছে তো গীতাতে কৃষ্ণ তেরো প্রকৃতি পুরুষ বিবেকযোগ নয় শ্লোকে কৃষ্ণ বলছে জন্ম মৃত্যু জড়া ব্যাধি দুঃখ দোষ অনুদর্শনম এই জন্ম মৃত্যু জড়া ব্যাধি সবচাইতে বড় সমস্যা এতক্ষণ যে সমস্যাগুলোর কথা আলোচনা হলো ওগুলো ছোটো সমস্যা এই ছোটখাটো সমস্যাগুলো এসছে বড় সমস্যার কারণে কি সেই বড় সমস্যা কৃষ্ণ বলছে সেটা জন্ম মৃত্যু ব্যাধি এই চারটে মূল সমস্যা তোমার যদি জন্মই না হতো বলতা কোথায় কামড়াতো তো তোমার যদি বার্ধক্য শরীরে না আসতো তাহলে রোগ জীবাণুগুলো আসতো কি করে হ্যাঁ ওই যে আধ্যাত্মিক দুঃখ মানে শরীরে মনের রোগ আসতো না তাহলে মূল খাঁচা রূপী সমস্যা হচ্ছে জন্ম মৃত্যু জড়াবেদি সেই জন্য কৃষ্ণ গোড়ায় গিয়ে আনসার দিচ্ছে সমস্ত সমস্যার পরম সমস্যা হচ্ছে জন্মমৃত্যু মৃত্যু জড়া ব্যাধি দুঃখ দোষ অনুদর্শনম ঠিক আছে তো সেইটা দেখতে বলছে কৃষ্ণ জন্ম মৃত্যু জড়া যে আসলে একটা সমস্যা সেটা দর্শন করতে শেখো দুঃখ দোষ অনুদর্শনম দর্শন করতে শেখো হ্যাঁ জন্ম মৃত্যু যে একটা দোষ একটা দুঃখ যার ফলে সব দুঃখ হাজির হচ্ছে সেইটার থেকে চিরতরে মুক্তির জন্য আমরা কৃষ্ণ ভজন করব। আচ্ছা এরপরের টপিকে বলছে হ্যাঁ একটা উদাহরণ দিতে বলছে বলছে একটা উদাহরণ দাও পশু হ্যাঁ বলছে পশুরা এই প্রকৃত সমস্যা বুঝতে পারে না বা কোনো প্রশ্নও করতে পারে না যেমন ছাগল কষাইখানায় কি আচরণ করে ভালো করে বোঝো হ্যাঁ একটা ছাগলের দল আছে ছাগলের দল হ্যাঁ তা কোনো কষাইখানায় ছাগলের দল বাঁধা আছে একে একে ছাগলকে নিয়ে যাওয়া হচ্ছে দড়ি খুলে গলার দড়িটা খুলে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কষায় এবার জবাই হবে হ্যাঁ তাহলে ওইখানটায় যতগুলো ছাগল আছে সব কটা মূর্খ দেখতে পাচ্ছে তার এক ভাইকে নিয়ে চলে গেল হ্যাঁ ব্যয় ব্যা করলো রক্ত ফচাত করে বেড়িয়ে গিয়ে কিন্তু এই মূর্খরা সেই ঘাস খেতেই ব্যস্ত হম যদি বুদ্ধিমান হতো তাহলে দড়ি ছিঁড়ে পালানোর জন্য ছটপট ছটপট করতো কিন্তু ঘাস দিয়ে রেখেছে ঘাস খেতেই ব্যস্ত তাহলে মালিক ধরত ঘাস দিয়ে রেখেছে মূর্খদের টুপি পড়াচ্ছে মূর্খ ছাগলদের টুপি পড়াচ্ছে ঘাস দিয়ে মূর্খ ছাগলগুলো ওই ঘাস পেয়ে আনন্দে লিপ্ত কিছুক্ষণ পর আর একটা ভাই আউট জবাই হয়ে গেল তবু এরা ঘাস খাচ্ছে কিন্তু তার মধ্যে একটা বুদ্ধিমান ছাগল এখন বেরোনোর জন্য বুঝতে পারছে ধীরে ধীরে কি হচ্ছে একে একে আউট হয়ে যাচ্ছে কেন হ্যাঁ আমরা তো দলে অনেক ছিলাম একে একে কমে যাচ্ছে কেন তার মানে আমার পালা আসতে চলেছে তখন সে বুদ্ধিমান ছাগল যদি ওর মধ্যে একটাও থাকে সে কি করবে দড়ি ছিঁড়ে কেটে পড়ার ধান করবে একইভাবে এই জগতে ওই মূর্খ ব্যক্তিতে ভর্তি হ্যাঁ মায়া এই জড় জগতের ইন্দ্রিয় সুখ এই জগতে যে বিষয় সুখ এটা হচ্ছে ওই ঘাস হ্যাঁ আর ধীরে ধীরে আমাদের পরিবার থেকে এক একজন আউট হয়ে যাচ্ছে মৃত্যু জবাই হয়ে যাচ্ছে না মৃত্যু হয়ে যাচ্ছে হ্যাঁ কোনো ঠাকুরদা চলে গেল। তাহলে মৃত্যু এসে টেনে নিয়ে চলে গেল। মালিক এসে টেনে নিয়ে চলে গেলো জবাই হয়ে গেল। হ্যাঁ পিতা চলে গেল। মাতা চলে গেল দাদা চলে গেল এবার ও বুঝতে পারছে আমার পালা কিন্তু তবু আমরা এই জড়ো বিষয় সুখরূপী ঘাস খেতে ব্যস্ত হ্যাঁ ভক্তি অনুশীলন করছি না কিন্তু যে বুদ্ধিমান এই জন্য বলছে ভক্ত বড় চতুর অষ্টতর শত নাম সবাই পড়ে কৃষ্ণভক্ত বড় চতুর মানে ওই চতুর ছাগলটা এখন বেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে একইভাবে কৃষ্ণভক্ত হচ্ছে সেই চতুর ছাগল যে কিনা এই জগৎ থেকে দেখতে পাচ্ছি এক এক করে সব পরিবারের লোকজন আউট হয়ে যাচ্ছে হ্যাঁ জবাই হয়ে যাচ্ছে মৃত্যুরূপী জবাই হয়ে যাচ্ছে তখন সে ভক্তি অনুশীলন করে বেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে হ্যাঁ কিনা বাস্তব হ্যাঁ কষাইখানার পশুর উদাহরণ থেকে আমরা আমাদের জীবনে চেতনা জাগ্রত করতে পারি যে চেতনা ঘুমিয়েছিল এই নামটে আসলেই সেই চেতনা জাগে যে আমি কি মূর্খ ছাগল নাকি যে জন্ম মৃত্যুতে জবাই হব জনম জনম আমি বুদ্ধিমান আমি প্রভুপাদের নাতিপুতি শ্রীল প্রভুপাদ যে কিনা গোটা ওয়ার্ল্ডে এই গীতার এই কৃষ্ণের জ্ঞানকে সরলভাবে বুঝিয়েছে তার পাঠ প্রবচন তার লেকচার শোনার পরেও আমি কি মূর্খ ছাগল হয়ে ঘাস খেতে ব্যস্ত থাকব নাকি হ্যাঁ জন্ম চাকাতে জবাই হব নাকি এত সোজা না আমাকেও বুদ্ধি ধরতে হবে তাহলে সে তখন জন্ম মৃত্যু জড়া থেকে বেরোনোর চেষ্টা করে সে তখন বুঝতে শিখে যায় জন্ম মৃত্যু জড়া ব্যাধি হচ্ছে সবচাইতে বড় দোষ এই মানব জীবন পেয়েছি পেয়েই আমরা এটা করতে পারি এছাড়া করা যায় না আচ্ছা জল থেকে মাছ এরপরে আর একটা ঘটনা ভেঙে বলতে বলছে যাতে ভক্তরা সরলে বুঝতে পারে যে বাস্তবটা কি হ্যাঁ জল থেকে মাছ তুলে নিলে মাছের কি দশা হয় হ্যাঁ ছটপট ছটপট করে একইভাবে জলে সে স্বাভাবিক ডাঙায় অস্বাভাবিক একইভাবে চিন্ময় জগতে আমরা স্বাভাবিক কিন্তু যখন এই জড় জগতে আছি অস্বাভাবিক ছটফট করছি আমরা সবাই ওই মাছটার ন্যায় এখন মাছটা ছটফট করছে মাছটা কি খুঁজছে জল খুঁজছে জল পেলে ছটফটানি বন্ধ হয়ে যাবে স্বাভাবিকভাবে জীবন কাটবে একইভাবে এই দুঃখের জগতে আমরা ছটফট করছি আবার যদি আমরা সেই চিন্ময় জগৎ পাই যেমন মাছটা যদি আবার জল পায় ছটপটানি বন্ধ হয়ে যাবে একইভাবে আমাদের আসল জগৎ আসল ঘর যদি আবার আমরা ফেরত পাই আমাদের এই এত দুঃখ বন্ধ হয়ে যাবে মাছটার কত কষ্ট হচ্ছে জল থেকে যখন ডাঙায় তুলে রাখা হচ্ছে ছটফট করছে কখন জলে যাই কখন জলে যাই যে বুদ্ধিমান সেই লেকচারটার দ্বারা বুঝতে পেরে গেল যে আমাদের আসল জগতে ফিরতে হবে তার জন্যই ভক্তি অনুশীলন তার জন্য যদি আমাকে রোজ তুলসী জল দিতে হয় দেবো রোজ যদি তুলসী মাটি কপালে গলায় নিতে হয় নেব। যদি তুলসীর মালা পড়তে হয় পড়বো যদি প্রসাদ সেবা করতে হয় করব যদি রথ টানতে হয় টানবো হ্যাঁ কি না যদি না মটে যেতে হয় করবো যদি জব করতে হয় করব। কেন উই মাস্ট বি ব্যাক টু গড এটা আমাদের বাড়ি ফিরতে হবে ধাম আমাদের আসল ঘর যেমন মাছকে জলে ফের ফিরতে হবে যদি না ফিরতে পারে তাকে কষ্ট পেতেই হবে একই জিনিস হ্যাঁ এর দ্বারা সরলভাবে আমরা বুঝতে পারি যে বাস্তব সমস্যাটা কী সমাধানটা কী আচ্ছা এরপর প্রভুপাদ একটা লেকচার দিচ্ছেন আমি কেন কষ্ট পাচ্ছি সেই সম্বন্ধে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসার্সেন্স আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবন সংঘের ফাউন্ডার আচার্য যিনি জগদ্গুরু শ্রীল হ্যাঁ তিনি লেকচার দিচ্ছে দুই আট শ্লোকের প্রবচন থেকে এখন আমরা দুই আটে কী শ্লোক ছিল সেটা একটু বুঝে নেব দু নম্বর অধ্যায় আট নম্বর শ্লোক দুই নম্বর অধ্যায় আট নম্বর শ্লোক দেখো শাস্ত্র কথা বলবে কৃষ্ণ কথা বলবে হ্যাঁ দেখো কি বলছে নি প্রশ্যা মমা পনো দচ্ছ কম নাম অবাপ্য ভূমাবশ পত্ন চধিপত্যম অর্জুন বলছে আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না অর্জুন বলছে এমন কি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না অর্থাৎ অর্জুন সেই সমস্যায় পড়েছে অর্জুন আমাদের আমরা সমস্যায় আছি আমাদের লিডার হচ্ছে অর্জুন আর সমাধানের লিডার হচ্ছে কৃষ্ণ সমস্যায় আছি আমরা এই সমস্যায় থাকা জীবদের লিডার অর্জুন সমস্যায় থাকা জীবদের হয়ে কথা বলছে আর সমাধানের লিডার হচ্ছে কৃষ্ণ ঠিক আছে তাহলে সমস্যা আমাদের আমাদের হয়ে প্রতিনিধিত্ব করছে অর্জুন আর সমাধান কার কাছে কৃষ্ণের কাছে তাহলে সমাধানের লিডার কৃষ্ণ তাহলে এখন অর্জুন সমস্যার কথা জানাচ্ছে যে এই জড়জগতে শোক আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে এই শোক যদি স্বর্গের মতো জায়গা পাই তাও এই শোক কাটবে না যদি প্রতিদ্বন্দ্বী নেই এমন রাজ্য পাই তাও এই শোক কাটবে না এই শোক দূর করার উপায় খেয়ে কৃষ্ণ তুমি দাও একইভাবে কৃষ্ণ এই অর্জুন আমাদের হয়ে তো লিড করছে আমরাও সেই জড়জগতে প্রিয়জন বিয়োগের শোক পাচ্ছি হ্যাঁ বাবা মা ঠাকুরদা দাদু নাতি শ্রী স্বামী যখন প্রিয়জন বিয়োগ হয়ে যাচ্ছে আমরাও সেই শোক পাচ্ছি তাহলে আমাদের হয়ে লিড করছে অর্জুন আমাদের সমস্যার কথা জানাচ্ছে অর্জুন সমাধান দেবে কৃষ্ণ তাই আমরা কৃষ্ণের কাছে এসেছি রাধা কৃষ্ণের কাছে আমরা এসেছি আমাদের এই সমস্যা নিয়ে অনাদি ফলে পরি ভবার নব জলে তরিবারে না দেখি উপায় কৃষ্ণের কাছে এসে জানাচ্ছি কোন কর্মফলে আমরা এই জড় জগতে আটকে গেছি হ্যাঁ এখান থেকে তোড়ে যাওয়ার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না হে কৃষ্ণ এখন তুমি দয়া করো এখান থেকে বের করার উপায় দাও আমাদের হয়ে অর্জুন বলছে সমাধান দেবে কৃষ্ণ সেই শ্লোকটা আমরা শুনলাম সেই শ্লোক সম্বন্ধে এবার প্রভুপাত কি বলছে আমরা শুনব বলছে জড়ো অস্তিত্ব মানে এই জড় জগতে যে আমরা বর্তমানে দেহ নিয়ে আমরা বেঁচে আছি এই জড়ো অস্তিত্বের সমস্যাই হল জন্ম মৃত্যু আর বার্ধক্য আর রোগ হ্যাঁ যা ধন সম্পত্তি সঞ্চয় বা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে সমাধান করা বা মোকাবিলা করা সম্ভব নয় অর্জুন কি বলল যদি স্বর্গের মতো অত সম্পত্তি পাই তাও এই জড় সমস্যা কাটাতে পারছি না কোনো শত্রু নেই এমন রাজ্য যদি পাই তাও এই শোক আমার দূর হচ্ছে না একইভাবে জন্ম মৃত্যু জড়া ব্যাধি এই সমস্যা অর্থ দিয়ে ঠিক করা যায় না আর অর্জুন সেটাই বললো স্বর্গের মতো অত সম্পত্তি যদি পাই তাও আমার শোক দূর হচ্ছে না এমন কৃষ্ণ তুমি উপায় দেখাও প্রভুপাদ সেটা বলছে জন্ম মৃত্যু জড়া ব্যাধি এটা কখনো অর্থ দিয়ে আটকানো যাবে না অর্থ দিয়ে কেউ মৃত্যু আটকাতে পেরেছে আজ পর্যন্ত অর্থ অনেক আছে কিন্তু নিজের মৃত্যুকে আটকাতে পেরেছে নিজের বার্ধক্য বুড়ো হয়ে যাওয়াকে আটকাতে পেরেছে হ্যাঁ অনেক টাকা আছে কিন্তু সে বলতে পারবে আমি টাকা দিয়ে বুড়ো হওয়া আটকে দেব বলতে পারবেন নায়ক নায়িকারা কী করে শেষ পর্যন্ত চামড়া কুঁচকে যায় বলে বুড়ো অবস্থায় যখন লাইম লাইটে আসে ফোকাসে আসে যখন ক্যামেরা সামনে আসে কুচকানো চামড়া দেখতে পাবে বলে এই বগলের কাছে চামড়া টেনে 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 গুড়িয়ে রাখে আর দেখে মনে হয় ওহ চকচক করছে টান বেগুনের মতো চামড়া কিন্তু হাত তুললে দেখা যায় এখানটায় গুড়ানো আছে চামড়া বুড়ো চামড়া তো নল হয়ে যাওয়া চামড়া ওই জন্য গুড়িয়ে রেখে ক্যামেরায় হ্যাঁ টান করে দেওয়া যায় কিন্তু পক্ষে কি বার্ধক্যকে আটকাতে পেরেছে কোন নায়ক নায়িকা এত তোর তাদের টাকা আটকাতে পেরেছে অমিতাভ বচ্চন কত টাকা মালিক বার্ধক্য আটকাতে পেরেছে হুম এই জগতের যে বিলিয়নিয়ার যে সব ট্রিলিয়নিয়ার যে এত এত জগতের সব চাইতে ধনী ব্যক্তি সে তার বার্ধক্যকে আটকাতে পেরেছে কি তাহলে অর্থ দিয়ে এই মোকাবেলা হয় না আর আমাদের হয়ে অর্জুনও লিড করলো যে হ্যাঁ স্বর্গের মতো যদি সাম্রাজ্য রাজ্য দিয়ে দাও অত সম্পত্তি দিয়ে দাও তাও আমার শোক দূর হচ্ছে না মানে এই জন্ম মৃত্যু জড়া ব্যাধির শোক দূর হচ্ছে না তাই এখানে বলছে এগুলো অর্থ দিয়ে বা ধন সম্পত্তি সঞ্চয় করে রেখে এগুলো সমাধান করা যাবে না হ্যাঁ পৃথিবীর বিভিন্ন অংশে এমন অনেক দেশ আছে প্রপাত বলছে উনি তো সারা পৃথিবীর বার ঘুরেছে দশ বছরের মধ্যে সত্তর বছর বয়স অবস্থায় দশ বছরের মধ্যে সারা পৃথিবীর বার ঘুরেছে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ শিক্ষা সবাইকে দেবে বলে যেমন আমি এই গ্রামে কতবার এলাম অলরেডি কেন কৃষ্ণ শিক্ষা দান করার জন্যে একইভাবে উনি সারা পৃথিবীতে বার ঘুরেছে কৃষ্ণ শিক্ষা সবাইকে দেবে বলে ওনার গুরুদেব আদেশ দিয়েছিল এই কৃষ্ণ শিক্ষা সবাইকে দান করো আজ বিকালে আমরা সেই পাঠ প্রবচন পেয়েছি যে ক্লাসে ছিল সে জানে তাই বলছে পৃথিবীর বিভিন্ন অংশে এমন অনেক দেশ আছে যে দেশগুলো ধন সম্পত্তিতে পূর্ণ এবং অর্থনৈতিক উন্নতি আছে অনেক অর্থনৈতিক দিক দিয়ে তারা উন্নত থাকা সত্ত্বেও জাগতিক সমস্যাগুলো বিদ্যমান জগতের এই তিনটে দুঃখের কথা বললাম অনেক টাকা সত্ত্বেও শরীরের আর মনের রোগ আটকাতে পারবে না আসবেই হ্যাঁ ভৌতিক দুঃখ অর্থাৎ অপর জীবের থেকে পাওয়া দুঃখ আসবেই আর দৈবিক দুঃখ আসবেই রাশিয়াতে কতবার ভূমিকম্প হয়ে সমস্ত তছনচ হয়ে গেছে হয়নি তাহলে এই দৈবিক দুঃখ ভৌতিক দুঃখ আধ্যাত্মিক দুঃখ ওদের দেশে অত টাকা আছে বলে কি মোকাবেলা করতে পেরেছে জন্ম মৃত্যু জড়া ব্যাধি টাকা আছে বলে কি আটকাতে পেরেছে আচ্ছা তারা শান্তির খোঁজে বিভিন্ন উপায় বা পন্থা অবলম্বন করছে হ্যাঁ মানুষ অধর্ম করছে সূর্যের প্রখর তাপ বেড়ে যাচ্ছে এখন বর্তমানে বিজ্ঞানীরা করার চেষ্টা করছে কি বড় ছাতা খাটাচ্ছে তা কদিন ঠিক ওই ছাতা পুড়ে লাল হয়ে যাবে তো হ্যাঁ জল বৃষ্টি তাপ কোন জিনিসকে অক্ষত রেখেছে কি আজ পর্যন্ত কত তুমি পর্দা টাঙাবে টাঙাও না ওদের বছর পর সেই ক্ষত হয়ে যাচ্ছে হচ্ছে না তাহলে মূলে হচ্ছে ধর্ম ধর্ম অনুশীলন না করলে কষ্টের মাত্রা বাড়তে থাকবে যে আসামি কারাগারের নিয়মকানুন মানছে না কিন্তু শাস্তি বাঁচানোর অনেক উপায় করছে কিন্তু সে কি শাস্তির থেকে বাঁচতে পারবে কিন্তু সে যদি কারাগারে সঠিকভাবে নিয়মকানুন মানে তাহলে তাকে অনায়াসে ছেড়ে দেওয়া হয় একইভাবে এই জড়ো কারাগারে আমরা যত নিয়মকানুন মানব না দিনের পর দিন তত কষ্ট বাড়তে থাকবে রোগের মাত্রা বাড়তে থাকবে এত রোগ ছিল কি রোগের লিস্ট এত ছিল না হ্যাঁ এত হসপিটাল এত নার্সিংহোম ছিল কেন বাড়ছে কারণ রোগের জ্বালা বাড়ছে তাই নার্সিংহোমের তালা বাড়ছে হ্যাঁ কি না রোগের জ্বালা বাড়ছে নার্সিংহোমের তালা বাড়ছে এখন প্রশ্ন রোগের জ্বালা বাড়ছে কেন কারণ এই জড় জগতে এই কারাগারে এই জেলে আমরা বেশি অধার্মিক হয়ে যাচ্ছি তাই রোগও বাড়ছে বা শাস্তি বাড়ছে রোগটা কী দুঃখ আধ্যাত্মিক দুঃখ শরীরের মনের রোগ আধ্যাত্মিক দুঃখের মধ্যে পড়ে যায় তাহলে আধ্যাত্মিক দুঃখ বাড়ছে কেন অধর্ম করছি বেশি সত্য যুগে এত রোগ ছিল না আয়ু বেশি ছিল ত্রেতা যুগে আরও মানুষ অধার্মিক বেড়ে যাচ্ছে আয়ু কমে যাচ্ছে ব্যাপার যুগে আরও অধার্মিক বেড়ে যাচ্ছে আয়ু কমে যাচ্ছে কলিযুগে তো ঘরে ঘরে অধার্মিক ভর্তি হয়ে গেছে কেউ ধর্ম মানবো না হ্যাঁ পশুর মতো জীবন কাটাবো ধর্ম মানবো না তাহলে এবং শেষ পর্যন্ত অনেক আয়ু কমে গেছে গড় আয়ু একশো থেকে এখন ষাট সত্তরে নেমে যাচ্ছে চল্লিশ পঞ্চাশ কেউ তো গর্ভেই মরে যাচ্ছে পিতামাতা ছেলেকে পছন্দ না গর্ভেই পচিয়ে মেরে দিচ্ছে না কি মাতা গর্বে ছেলেকে পচিয়ে মেরে দিচ্ছে না সুখ নিতে গিয়ে এসে গেছে এখন করছে কি এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ হচ্ছে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে ওষুধ বিষ খেয়ে গর্ভে পচিয়ে মেরে গলিয়ে বের করে দিচ্ছে নাকি জগতের নগ্ন সত্যর কথা বলছে একদম অধর্ম ভ্রূণ হত্যা তাহলে কি সে কি একশো বছর আয়ু পেলো একটা দিনেরও আয়ু পেল না সে গর্বেই পচে মরতে হলো কেন ও পচে মরলো ও অমন কর্ম করেছিল আজ ওর হলো সেটা ও আগের জন্মে নিজের গর্বে কাউকে পচিয়ে মেরেছিল আজ সে ঘুরিয়ে পচিয়ে মারছে ওকে গর্বে ওষুধ দিয়ে একশো বছর আয়ু তো অনেক দূরের কথা পৃথিবীর আলোই দেখতে পেলো না ঘরে ঘরে সেটা হচ্ছে সব ঘরে ঘরে এটা হচ্ছে কেউ না বলতে পারবে সব ঘরে ঘরে ভ্রূণ হত্যা করছে স্বামী স্ত্রী অধর্ম বেড়ে গেছে সংযমের অভাব যার ফলে এই গণ্ডগোল আচ্ছা তারা শান্তির খোঁজে বিভিন্ন উপায় বা পন্থা অবলম্বন করছে হ্যাঁ শাস্ত্রের খুব কঠিন কথা বলতে গিয়ে বললে ফেললাম যাই হোক হ্যাঁ তারা সেই শান্তি কারণ সাধু ব্যক্তি কোনো অভিনয় করে না যে মনগড়া কথা বলে যাব যেটা আপনাদের পছন্দ ওসব বলা যাবে না যেটা প্রকৃত সত্য সেটা পছন্দ না হলেও বলতে হবে আর সেটাই শুনতে হবে সেটাই মঙ্গল তবে ওই সমস্ত পাপকর্মগুলো থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো নইলে ওই পাপকর্মের চক্রে ঘুরতেই থাকবো বেরোতে পারবো না এই জগৎ থেকে বুঝতে পারছি তাই সিনেমার আর্টিস্ট যিনি যে নায়ক খলনায়ক সে মনোরঞ্জন করবে সাধু ব্যক্তি মনোরঞ্জনের কথা বলে না সাধু ব্যক্তি যেটা সত্য সেটা বলে যে ওই ডোজ নিতে পারবে তার উদ্ধার হয়ে যাবে যে ডোজ নিতে পারবে না কি হবে উদ্ধার হবে না তারা সেই শান্তি পেতে পারে হ্যাঁ এত বিশ্বে এত টাকা সব আছে কিন্তু তারা এই সমস্ত সমস্যার মোকাবিলা করতে পারছে না এখন বলছি তারা সেই শান্তি পেতে পারে যদি তারা একমাত্র কৃষ্ণ কথা আলোচনা করে বা বিজ্ঞান সমন্বিত ভগবৎ গীতা কি না এইটার কথা বলছে কৃষ্ণতত্ত্ববিজ্ঞান বিশেষ জ্ঞান এর মধ্যে দেওয়া আছে বিজ্ঞান বিশেষ জ্ঞান এর মধ্যে দেওয়া আছে সেই কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান সমন্বিত গীতা এবং ভাগবত কার কাছ থেকে শুনবে কোনো কৃষ্ণ তত্ত্ববেত্তা শুদ্ধ প্রতিনিধির কাছ থেকে যে কিনা ভেঙে বলে বুঝিয়ে দেবে এই কথাটার অর্থ কি কৃষ্ণ কি বলতে চাইলো সেরকম তত্ত্ববেত্তা শুদ্ধ প্রতিনিধির কাছ থেকে যে নিজে শুদ্ধভাবে জীবন কাটাচ্ছে সে ভেঙে বলতে পারবে যে নিজে দূষিতভাবে জীবন কাটাচ্ছে সে গভীরে গিয়ে বলতেই পারবে না কারণ তার সেই হৃদয়ঙ্গম ক্ষমতাই আসবে না সে নিজেই বুঝতে পারবে না অপরকে বলবে কি তাই বলছে শুদ্ধ প্রতিনিধির কাছ থেকে বা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সঙ্গে যুক্ত কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যুক্ত আছে এমন কোনো ভক্তের কাছ থেকে শ্রবণ করো তাহলে শান্তির উপায় তুমি জানতে পেরে যাবে যদি অর্থনৈতিক উন্নয়ন আর জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য কোনো মানুষের পারিবারিক শোক তাপ সামাজিক জাতীয় বা আন্তর্জাতিক মাদকা শক্তি দূর করতে পারতো হ্যাঁ বলছে অনেক টাকা ইনকাম করলে যদি মদের প্রতি আসক্তি দূর করতে পারত হুম তাহলে অর্জুন এ কথা বলতো না যে এই রাজ্য সুখ বা স্বর্গলোকের অধীশ্বর বিভিন্ন দেবদেবী সর্বোচ্চ আসন পেলেও তার হৃদয়ের অন্তঃস্থলে যে শোক বা শূন্যতা তা কিছুতেই দূর হবে না অর্জুন আমাদের হয়ে বললো কি যে সম্পদ দিয়ে আমি এই শোক দূর করতে পারছি না একইভাবে আমরা কোনো রকম অর্থনৈতিক সম্পদ দিয়ে আমাদের এই দুঃখ কাটাতে পারবো না অতপর তিনি কৃষ্ণ ভাবনামৃত আশ্রয় গ্রহণ করতে চেয়েছে অর্জুন কৃষ্ণের চরণে আশ্রয় নিচ্ছে যে অন্য কোনো উপায়ে এই শোক কাটানো যাচ্ছে না জন্ম মৃত্যু জড়া এই কষ্ট দুঃখ কাটানো যাচ্ছে না তাই অর্জুন বলছে আমি তোমার চরণে আশ্রয় নিলাম এখন তুমিই আমাকে পথ দেখাও তুমি উঠতে বললে উঠবো বসতে বললে বসবো তাই অতপর তিনি কৃষ্ণ ভাবনাম আশ্রয় গ্রহণ করতে চেয়েছিলেন যা শান্তি আর সংহতির একমাত্র সঠিক পথ প্রকৃতপক্ষে শান্তি সংহতি যদি ফিরিয়ে পেতে চাই নিত্য জীবন যদি পেতে চাই কৃষ্ণ ভাবনা গ্রহণ করতে হবে যত শীঘ্র সম্ভব কৃষ্ণ ভাবনাকে গ্রহণ করতে হবে কৃষ্ণের শিক্ষা কৃষ্ণের সংস্পর্শে আসতে হবে কৃষ্ণ ভক্তের সংস্পর্শে আসতে হবে কৃষ্ণ প্রসাদের সংস্পর্শে আসতে হবে কৃষ্ণ কথার সংস্পর্শে আসতে হবে হ্যাঁ কৃষ্ণ নামের সংস্পর্শে আসতে হবে কৃষ্ণের সেবার সংস্পর্শে আসতে হবে কৃষ্ণের কথা অমৃতের সংস্পর্শে আসতে হবে কৃষ্ণের চরণামৃতরূপী গঙ্গার সংস্পর্শে আসতে হবে যত যত জায়গায় কৃষ্ণ কৃপা পাওয়া যাচ্ছে সেগুলোর কাছাকাছি নিজেকে নাম লেখাতে হবে এখন কোথায় কোথায় কৃষ্ণের কৃপা পাওয়া যাচ্ছে হুম কৃষ্ণের বিগ্রহতে পাওয়া যাচ্ছে কৃষ্ণের কৃপা কৃষ্ণের বিগ্রহ দর্শন করলে আমার মঙ্গল আমার পাপ নাশ হবে তাহলে কৃষ্ণের বিগ্রহতে পাওয়া গেল এক নম্বর কৃষ্ণের নাম এই যে হরে কৃষ্ণ এখানেও কৃষ্ণের কৃপা পাওয়া যাচ্ছে হরে কৃষ্ণ নাম জপ করলে আমার পাপ নাশ হবে হুম তাহলে কৃষ্ণের কৃপা পাওয়া যাচ্ছে নামে কৃষ্ণের প্রসাদ সমস্ত হৃদয়ের পাপ নাশ করে পবিত্রতা বাড়াবে তাহলে প্রসাদে কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে বিগ্রহে কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে এক নম্বর হ্যাঁ দু নম্বর কৃষ্ণ নামে কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে তিন নম্বর কৃষ্ণের প্রসাদে কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে হ্যাঁ কৃষ্ণের কথা অমৃত এই গীতা হ্যাঁ যে প্রতিনিয়ত অধ্যয়ন করে যে শ্রবণ করে কীর্তন করে তার পুনরায় জন্ম নিতে হয় না তার হৃদয়ের নাশ হয় গীতা মাহাত্ম আপনারা পড়েন জানেন গীতা পড়লে কি হয় তাহলে এখানে কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে চার নম্বর তাহলে গীতাতে কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে সাধু সঙ্গ যারা কিনা কৃষ্ণের ভক্ত তাদের কাছে কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে কেন বৈষ্ণবের চরণ ধুলি আমার ভক্তি বাড়াবে বৈষ্ণবের চরণ জল আমার ভক্তি বাড়াবে ওই ভক্তির বলে আমি বেরোতে পারবো ওই জগৎ থেকে তাহলে পাঁচ নম্বর সাধু সঙ্গ সেখানে কৃষ্ণের কৃপা পাওয়া যাচ্ছে এই যে কৃষ্ণের রূপী গঙ্গা সেখানে গঙ্গায় স্নান করলে পবিত্রতা আসে তাহলে ছ নম্বর গঙ্গায় আমি কৃষ্ণের দয়া পাচ্ছি পাচ্ছি না এই যে গিরিরাজ গিরিগোবর্ধন পর্বত সেখানে কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ এই যে ধাম নবদ্বীপ ধাম সেখানে কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে মহাপ্রভুর দয়া পাওয়া যাচ্ছে এই যে বৃন্দাবন ধাম সেখানে মহাপ্রভুর দয়া পাওয়া যাচ্ছে এই যে উৎসবগুলো সেখানে কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে এই যে একাদশী করলে আমরা তার মাহাত্ম সব শুনছি জানছি তাহলে একাদশী ব্রতে কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে হ্যাঁ কি না এই যে জন্মাষ্টমী কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে এই যে রথযাত্রা উৎসব রথের দড়ি টানলে আর এই জগতে জন্ম নিতে হয় না সেখানে কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে এই যে রথের মাসির বাড়ি জগন্নাথের মাসির বাড়ি মার্জন করলে আমার হৃদয় পবিত্র হয় তাহলে কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে অনন্ত অনন্ত জায়গায় কোটি জায়গায় কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে এরা কারা দেখিয়ে দেবে কোথায় গেলে কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সাধু বৈষ্ণব মহাত্মারা আমার চোখের ছানি পরিষ্কার করে আর চোখটায় আলো ফুটিয়ে দেবে যে কোথায় কোথায় গেলে কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে হ্যাঁ কৃষ্ণের আরতির তাপ কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে হ্যাঁ কি না হ্যাঁ কৃষ্ণের নৃসিংহদেবের প্রসাদী তুলসী কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে এইভাবে কৃষ্ণ সেবা কৃষ্ণ মন্দির প্রচার এগুলোতে সব কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে তাই আমরা কৃষ্ণের দয়াই এখান থেকে বেরোতে পারি তাহলে আমাকে এই এই জিনিসগুলোর সাথে যুক্ত রাখতে হবে এখন এগুলোর থেকে দূরে আমি যদি পাপ কর্মগুলোর সাথে যুক্ত থাকব তাহলে কৃষ্ণের দয়া থেকে বঞ্চিত হয়ে যাব আড্ডাখানায় অবৈধ হ্যাঁ বনিতালয়ে বেশ্যালয়ে যদি আমি নিজেকে যুক্ত রাখবো আজে বাজে নোংরা জিনিসের সাথে যদি যুক্ত রাখবো কৃষ্ণের দয়া থেকে বঞ্চিত হয়ে যাব। এই জগতে আবার জন্ম নিতে হবে আবার জন্ম নিতে হবে আবার জন্ম নিতে হবে তাহলে আমি যেগুলো বললাম ওগুলো খুবই গুরুত্বপূর্ণ কোথায় কোথায় কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে পয়েন্টে ভেঙে ভেঙে বলে দিলাম এইগুলোর সঙ্গ বেশি বেশি করুন যেমন তুলসী মহারানী কৃষ্ণের দয়া পাইয়ে দেওয়ার জন্য বসে আছেন সাক্ষাৎ সামনে হ্যাঁ যে তুলসীর সেবা করে সে তার জীবনে ভক্তির উন্নতি হারে হারে বুঝতে পারবে যেমন আমি আমার জীবনের উদাহরণ দিচ্ছি আমি যখন যাদবপুর ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স পড়াশোনা করছিলাম ফিজিক্স অনার্স করার পর ডাম ফকিরচাঁদ কলেজ থেকে ফিজিক্স অনার্স করার পর যখন যাদবপুর ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স পড়ছি আর ওদিকে কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা করছি সিজিএল প্রিপারেশান নিচ্ছি এবং একটা মিডিয়াতে চাকরি করছি এরকম অবস্থায় গোলক আমাদের রামকৃষ্ণ মিশনে একটা জায়গায় বালিগঞ্জের ওখানে স্পোকেন ইংলিশ শিখছি এগুলো করছি তখন আমি কৃষ্ণকে চিনতাম না আমাকে কেউ কোনো দিন বলেনি এই সমস্ত কথা এত গোপন গোপন বিষয় কেউ বলেনি কোনোদিন সঙ্গ করিনি তাই বলেনি তাই জানি না তাই বলে কি সাধু সঙ্গ ছিল না তাই বলে কি বৈষ্ণব সঙ্গ ছিল না তা বলি কি মহাত্মা সঙ্গ ছিল না নাম ছিল না সবই ছিল আমি যাইনি হ্যাঁ তাই আমি পাইনি আমি অজ্ঞান মূর্খ ছিলাম কিন্তু একদিন আমি আমার রুমে বসে সোনারপুরের রুমে বসে পড়াশোনা করছিলাম কিছু সাধু মহাত্মারা এসেছিল এসে নক করলো আমি দরজা খুললাম খুলে দেখলাম তারা বলছে বাবা একদম বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণব তারা বলছে বাবা আমি হ্যাঁ আমরা এই জায়গায় একটা রাধা গোবিন্দের মন্দির করতে চাই হ্যাঁ এই দেখো তার হ্যান্ডবিল এই এই অ্যাড্রেস এই এই ফোন নাম্বার এই এই জায়গা এটা হচ্ছে তোমরা আসো হ্যাঁ এবং ভগবানের শ্রী মন্দির হওয়ার জন্য কিছু দান করো তা আমার মানি খুলে দেখলাম যা ছিল দিয়ে দিচ্ছি দেখলাম শর্ট ব্যক্তি সঠিক জিনিস দিয়ে দিয়েছি দেওয়ার পর তারা আশীর্বাদ করেছিল যে তোমার খুব কল খুব সন্তুষ্ট হয়েছে হ্যাঁ বৈষ্ণব সন্তুষ্ট হলে কৃষ্ণ সন্তুষ্ট হয়ে যায় তা বৈষ্ণব সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেছিল তোমার কৃষ্ণ প্রেম লাভ হোক তখন আমি বুঝতে পারিনি কি আশীর্বাদ করলো বুঝতেই পারিনি আমি আমি তো কোনো কৃষ্ণতত্ত্ব জানি না কিন্তু ওদের ওই আশীর্বাদ কীভাবে ফল দিচ্ছে বা দেখো তারও কিছুদিন পর আমি আরেকটা জায়গায় গিয়েছিলাম সেখানে একজন জ্যোতিষ আমার হাত দেখে বলেছিল তুমি একটু তুলসীতে জল দিও জ্যোতিষী হাত দেখে বলেছিল আমার হাত দেখে বলেছে। তুমি একটু তুলসীতে জল দিও তুমি স জীবনে সফল হয়ে যাবে তা আমি তাঁর কথাটা শুনে আমি তার সেই দিন থেকে তুলসী মহারানীকে জল দিই আমাদের ওই যে মেসে যে রুমে আমি থাকতাম সেই মালিকের মালিক সেবা মালকিন যিনি তিনি সেবা পূজা করত তুলসী মহারানীর আমি তার আগে দিন তুলসীর জল দিইনি আমাকে কেউ বলেনি তুলসীর জল দাও জানতাম না আমি আমি শুধু পড়াশোনা করেছি হ্যাঁ আর ওইভাবে জীবন কাটছিল তা আমি সেদিন থেকে তুলসীর জল দেওয়া চালু করলাম তার দু মাস পর লকডাউন আর এখানে এসে গীতা পাঠ চালু হলো লকডাউনে কী আলোচনা হবে বসে তো আজে বাজে আড্ডা আলোচনা করা যেত সন্ধে কে জানি ভেতর থেকে বললো গীতা আলোচনা হোক দেখা যাক গীতা তো কোনো দিন পড়িনি কেউ পড়ে শোনায়ও নি চলো লকডাউনে বসে গীতা আলোচনা করা হোক তা জি ধীরে 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 জীবনটা পাল্টে গেল। এই দুটো ঘটনা আমার একদম জলজান্ত মনে পড়ে বৈষ্ণব আশীর্বাদ করলো আর যিনি জ্যোতিষ বললো যে তুলসী মনানি জল দিও তুলসীর সেবা করলাম দু মাস পর লকডাউন জীবন পুরো পাল্টে গেল কৃষ্ণ এই দুটো হ্যাঁ বৈষ্ণব মহিমা আর তুলসী মহারণীর মহিমা আমার জীবনে আমি এক জলজান্ত হাড়ে হাড়ে প্রমাণ তাই এখন আমি ভেঙে বললাম যে পয়েন্ট করে করে কোথায় কোথায় কৃষ্ণের দয়া পাওয়া যাচ্ছে আর ওই দয়াগুলো যদি ধরতে চাই হৃদয়ে তাহলে এই এই জায়গাগুলোই আমার যেতে হবে যেমন সামনে ওই জগন্নাথ উৎসব ওখানে গিয়ে দড়ি টানলে আমি কৃষ্ণের দয়া পাবো হ্যাঁ নামট্য উৎসব হচ্ছে এই রবিবারের ক্লাস হচ্ছে হ্যাঁ গীতা ক্লাস করানো হচ্ছে গীতা থেকে জানতে পারছি হ্যাঁ একাদশী হচ্ছে গোলোকচাট পড়াশোনা করানো হচ্ছে থেকে শুরু করে কত জায়গায় আমরা এত দয়া মানে আমাদের সৌভাগ্য আছে আমরা এত কাছাকাছি ইস্কনের মতো একটা মন্দির আমরা পেয়ে গেছি কাছাকাছি কোথায় দেখান তো চারিপাশে কোথায় ইস্কন মন্দির আছে আপনি তন্ন করে খুঁজুন তো দেখি কোথায় ইস্কন মন্দির পাবেন আছে আর যেখানে ইস্কন মন্দির সেখানে শিক্ষা হচ্ছে মূল ইস্কন মন্দির মানে আগের শিক্ষা কৃষ্ণ শিক্ষা আপনি তন্ন করে চারিদিক খুঁজুন তো কোথায় ইস্কন মন্দির আছে তাহলে আপনারা কত সৌভাগ্যবান এত কাছে ইস্কন টেম্পল পেয়ে গেছেন আচ্ছা দেখুন ওই যে জীবনে পাল্টে গেল করোনা লকডাউন পিরিয়ড গীতা পড়াশোনা করতে 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 আজ কি অবস্থা হয়েছে ওখানটায় ওই জায়গাটায় কি ছিল জলা জমি আজ কি হয়েছে সেখানে তাহলে দেখুন এই তুলসী মহারাণীর শক্তি আর বৈষ্ণবের আশীর্বাদের শক্তি কি বুঝতে পারছেন আমার জীবনে তো আমি জলজান্ত প্রমাণ আর একটা জলজান্ত প্রমাণ বলি এইটা দেখতে পাচ্ছেন এটা গৌর্ণিতায়ের অভিষেক করা একটা কাপড় মানে নিতাইকে গঙ্গা জল দিয়ে ধূপ দিয়ে ইয়ে তোমার দুধ দিয়ে এগিয়ে দিয়ে স্নান করানো হয় না অভিষেক করানো হয় না নিত্যানন্দ ত্রয়োদশীতে ফেলু প্রভু বলে একজন প্রভু আছে তার বাড়িতে গিয়েছিলাম ভালো করে বুঝবেন খুব জলজান্ত উদাহরণ বলছি তা আমি তখন নতুন নতুন নামটে যাচ্ছি নতুন নতুন ভক্ত সঙ্গ করছি তা একজন মাতাজি অর্চনা মাতাজি বলে সেটা আমাকে আমাকে দেখেই খুব ভালোবাসত যে এই ছেলেটার মধ্যে কিছু আছে দেখে আমাকে দেখে এ দেখি খুব আদর করতো যত্ন করত মা খুব আদর করতো অর্চনা সেবাময়ী দেবী দাসী তা তিনি তখন আমাকে বলেছিল বাবা তোমরা নতুন ভক্তি জীবন এসেছ তোমাদের অনেক বাধা বিপত্তি আসবে তুমি এক কাজ করো তুমি আমার কাছে আসো বলে গৌর্ণিতায়ের সদ্য অভিষেক করা কাপড়টা নিয়ে আমার হাতে পরিয়ে দিয়েছিল এই যে এখন আছে দেখছেন অভিষেক করা কাপড়টা পরিয়ে দিয়েছিল আর দেওয়ার পর আমি আবার নামটে স্বপ্ন প্রসাদ পেয়ে উৎসব হয়ে গেছে চলে আসছি ঠিক আমাদের রেল গেটে নামার আগে যখন গাড়ি উপরে উঠছে তখন আমি বাস থেকে চলন্ত বাস থেকে পড়ে যাই পিঠে ব্যাগ এই সাইডেও একটা সাইড ব্যাগ হ্যাঁ ডানাতে জপের ব্যাগ হ্যাঁ আর একটা বাস জার্কিং হলেও আমি পড়ে যাই শুধু বাম হাত আমি জানি না বাম হাতে কোথা দিয়ে এত শক্তি এলো সারা শরীর ঝুলে 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 যাচ্ছি রাস্তায় ঘষে 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 যাচ্ছি আর একদম এই বাম হাতটুকু কোনো মতে ধরে আছি হ্যাঁ যদি ওই হাত ছেড়ে যেত জানি না বাম হাতে এত শক্তি কোথা দিয়ে এলো আমি এই ভক্তি জীবনে আসার আগে আমার এই দুটো বাহুতে খুব ব্যথা ছিল এখন ভক্তিজীবনে আসার পরে জানি না কি কৃষ্ণের দয়া সেই হাতের ব্যথাগুলো কোথায় চলে গেছে হ্যাঁ তা সেই বাবা মার তখন আমার সদ্য ভক্তি জীবনে এসেছে কিন্তু ব্যথাটা ছিল তখন দুটো হাতেই নার্ভের ব্যথা ছিল ভেলোরেও ও ডাক্তার দেখিয়েছিলাম এই ব্যথার জন্য কিন্তু ওই বামাতে এত শক্তি কোথা দিয়ে আমি জানি না সারা শরীর ঝুলে ঝুলে যাচ্ছে শেষ পর্যন্ত গিয়ে গাড়িটা দাঁড়ালো যদি আমার হাতটা ছেড়ে যেত আমার এই পা বাসের তলায় চলে যেত কিন্তু হাত ছাড়লো না সব কিছু কোথাও কিচ্ছু হলো না একটা মাথা ফাটে নে একটা হাত ভাঙে নে একটা পা ভাঙে নে পিঠে লাগে নে কোথাও কিচ্ছু লাগে শুধু এই গোড়ালি ডান পায়ের গোড়ালিতে একটুখানি ফেটে গেছিল সেলাইও দিতে হয়নি হসপিটালে নিয়ে গেল হ্যাঁ আমাদের ওইখানে একজন রেল গেটে ছিল সে নিয়ে গেল নিয়ে যেতে একটু ড্রেসিং করে দিল দুটো চারটে ওষুধ দিল একটা ইঞ্জেকশন দিলো ব্যাস দিব্য ফিড হয়ে বাড়ি চলে এলো সাইকেলের পিছনে বসে হাঁটতে পারছি না কেন এইটার ব্যথার উপরে বলেছে চাপ দিও না দিলে ব্যথাটা সারতে দেরি হবে গোড়ালি ফেটেছে না আর কোথাও কিচ্ছু হয় তাহলে এটার শক্তি কি বুঝতে পারছ এই তুলসী মহারানির শক্তি কি বুঝতে পারছ যার গলায় তুলসী আছে তার অ্যাক্সিডেন্ট হবে না আমার ওই ফাঁড়াটা হয়তো একশো একশো নেওয়ার ছিল যদি আমি ভক্তি জীবনে না যাই কিন্তু যেহেতু আমি ভক্তি জীবনে আছি ওই একশোর মধ্যে দুই নিতে হয়েছে একদম জলজ্যান্ত কথা বললাম কিন্তু উদাহরণ আমি খুব পছন্দ করি বাস্তব উদাহরণ নিয়ে কথা বলতে কারণ যেটা ঘটে যাওয়া যেটা যার জন্য আমার এত নিষ্ঠা বেড়েছে এগুলো যদি বোঝার চেষ্টা কর তখন আমাদেরও নিষ্ঠা বাড়বে এই জন্য বলা যাই হোক তাই বলছে কৃষ্ণ আচ্ছা যদি অর্থনৈতিক অর্থনৈতিক উন্নতির দ্বারা আমাদের এগুলোর সমস্যার সমাধান করা যাবে না অতপর তিনি কৃষ্ণ ভাবনাম আশ্রয় গ্রহণ করতে চেয়েছিলেন অর্জুন কৃষ্ণ ভাবনা গ্রহণ করতে চাইছে যা শান্তি সংগতির একটাই পথ অর্থনৈতিক উন্নতি বা সর্বময় অধীশরতা প্রাকৃতিক দুর্যোগে এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে এই প্রাকৃতিক দুর্যোগ আমরা যা কিছু বানাই না কেন প্রাকৃতিক দুর্যোগ এসে সব তছনছ করে দিয়ে চলে যায় এক মুহূর্তের মধ্যে উচ্চতর গ্রহলোকে উত্তরণ সে যেখানে মানুষ এখন যাবার প্রচেষ্টা করছে রকেট মিসাইল নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে চাঁদে বুধে মঙ্গলে বৃহস্পতিতে হ্যাঁ এক ধাক্কায় তা ধুলিস হয়ে যাচ্ছে যাচ্ছে না রকেট মিসাইল এক ধাক্কায় ধুলিস্বাদ হয়ে যাচ্ছে আচ্ছা গীতায় প্রতিপন্ন করা হয়েছে ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিসন্তি অর্থাৎ গীতাতে কৃষ্ণ একটা গুরুত্বপূর্ণ শ্লোক বলেছে এই জগতে কর্ম তিন রকমের একটা হচ্ছে একটাকে কৃষ্ণ বলছে কর্ম একটা হচ্ছে অকর্ম একটা হচ্ছে বিকর্ম প্রথমে যেটা বললো কর্ম তারপর মাঝে বললো অকর্ম শেষে বললো বিকর্ম আগে প্রথম আর শেষটা বুঝব কর্ম বিকর্ম কর্ম মানে শাস্ত্র মেনে নিজের জন্য পুণ্য করা তাকে বলে কর্ম কৃষ্ণ বলছে লাস্টে বললো বি কর্ম মানে শাস্ত্র না মেনে নিজের জন্য যে পাপগুলো করছে তাকে বলে বি কর্ম আর মাঝে বললো অকর্ম অর্থাৎ যে কর্ম কৃষ্ণের সুখের জন্য করা যার ফলে তাকে কর্মফলে আসতে হয় না সে চলে যায় ভগবত ধামে ওটা মাঝে রেখেছে যার নাম অকর্ম মানে আপনি যা কিছু করবেন কৃষ্ণের জন্য যদি করে জীবন কাটান তাহলে আপনি এই জীবনেই শেষ জীবন এরপর ভগবত ধামে চলে যাওয়া তাহলে প্রথমে যেটা বললো শাস্ত্র মেনে নিজের জন্য করা হ্যাঁ অনেকে কার্তিক পূজা করছে ব্রাহ্মণ বৈষ্ণব দেখে পূজা করাচ্ছে কেন নিজের জন্য নিজের ছেলে হবে কার্তিক পূজা নিজের জন্য শাস্ত্র মানে নিজের জন্য করা তাহলে ওটা হলো কর্ম প্রথমেরটা লাস্ট বি বিকর্ম মানে পাপ কর্ম শাস্ত্র না মেনে যেগুলো করা যেমন হ্যাঁ পাপ পাপকর্মগুলো প্রতিবারেই বলি চারটে পাপকর্ম ওইটা শাস্ত্র না মেনে শাস্ত্র বারণ করেছে ওগুলো করতে তবু করছে নিজের জন্য করছে পাপ তাহলে ওটা বিকর্ম আর মাঝখানে যেটা এই যে অকর্ম এটা হচ্ছে আপনি যা কিছু করছেন কৃষ্ণের সুখের জন্য করছেন হ্যাঁ সেটা তাহলে এবার ভগবত ধামে চলে যাবে। তাহলে পুণ্য এর ফলে উচ্চ লোকে যায় কিন্তু ধামে যেতে পারে না সেটা হচ্ছে স্বর্গে যায় কিন্তু উপরে যে ধামে যেতে পারে না আর পাপ এর ফলে নিচে যায় নরকে যায় কিন্তু ধামে যেতে পারে না তাহলে পুণ্য আরে পাপ দুটো আমাকে ভগবদ্ধামে নিয়ে যেতে পারে না কৃষ্ণ কিন্তু কৃষ্ণের শরণাগত হয়ে সেবা করলে ওই কৃষ্ণ সেবা বা অকর্মের ফলে আমি ধাম যেতে পারি তাই বলছে ক্ষীণে হ্যাঁ ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিশান্তি অর্থাৎ এই কর্ম করলেও যেমন সমাজ সেবা হ্যাঁ দান ধ্যান তপস্যা এগুলো পুণ্যকর্ম স্কুল কলেজ বানিয়ে দেওয়া হাসপাতাল বানিয়ে দেওয়া হ্যাঁ এগুলো পুণ্যকর্ম ওটা করলে স্বর্গের চান্স পায় কিন্তু স্বর্গে ভোগ করতে করতে আবার এই পৃথিবীতে জন্ম হয় ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিশান্তি অর্থাৎ পুণ্য যখন ক্ষীণ হয়ে যাবে কমে যাবে আবার এই মর্ত লোকে বিশ্রান্তি মর্ত লোকে জন্ম নিতে হবে তাহলে পুণ্যকর্ম ভগবদ্ধাম পাইয়ে দেবে না স্বর্গ পাইয়ে দেবে ধাম পাইয়ে দেবে না পাপ কর্ম নরক পাইয়ে দেবে ভগবদ্ধাম পাইয়ে দেবে না কিন্তু মা যে কৃষ্ণ সেবা ভগবদ্ধাম পাইয়ে দেবে কৃষ্ণ সেবা কি জপের দ্বারা কৃষ্ণ সেবা হয় তুলসীর সেবা আরতির আরতি কৃষ্ণের আরতি কৃষ্ণের ভোগ লাগানো হ্যাঁ কৃষ্ণের প্রচার করা কৃষ্ণের গ্রন্থ অপরকে দেওয়া কৃষ্ণের কথা অপরকে বলা এগুলো সব কৃষ্ণ সেবা কৃষ্ণের গান গাওয়া এগুলো কৃষ্ণ সেবা এগুলোর দ্বারা ভগবদ্ধামে যাওয়া যায় কিন্তু দান জুতো দান ছাতা দান এগুলো পুণ্য কাজ এর ফলে স্বর্গে যায় কিন্তু স্বর্গে আয়েশ ভোগ করতে করতে আবার এই মর্তে জন্ম হয় বেরোতে পারে না তাই কৃষ্ণ ভক্তি আমাকে এই জগৎ থেকে বের করে দিতে পারে এটা পরিষ্কার হয়ে গেল আচ্ছা মানুষের যখন পুণ্যকর্মের ফল শেষ হয়ে যাবে তখন মানুষ সুখের চূড়ান্ত উপভোগ থেকে নেমে জীবনের নিম্নতম স্তরে পতিত হয়ে যাবে জুয়ায় টাকা লেগেছে এক লাখ টাকা এখন সে বলল আমার এক লাখ টাকা লেগেছে কি এক কোটি টাকা লেগেছে এখন আমি আমেরিকায় যাব। আমেরিকায় গিয়ে আরাম থাকবো আমেরিকায় খরচা বেশি আরাম আয়েসও বেশি তখন এক কোটি টাকা নিয়ে আমেরিকায় গেছে তা গিয়ে মাস চার মাস মাস থাকছে আরাম আয়েস করছে খরচাও হচ্ছে কিন্তু এক কোটি টাকা ধীরে ধীরে শেষ হয়ে গেল আবার গ্রামের পাবলিক গ্রামে চলে আসতে হবে না হ্যাঁ না হ্যাঁ এক কোটি টাকা আমেরিকায় গিয়ে সব খরচা করে দিল আমেরিকায় গিয়ে আর পয়সা খরচা করার টাকা নেই এক কোটি টাকা শেষ হয়ে গিয়ে যেত এখন আবার গ্রামের লোক গ্রামে ফিরে আসতে হবে না এটা এটাই হচ্ছে পুণ্যকর্মের ফলে যে পুণ্য জন্ম হয় হ্যাঁ যে কাউকে লেপ দান জুতো দান ছাতা দান বই দান কলম দান হ্যাঁ ঘরবাড়ি দান এই সব জমি দান এগুলো হচ্ছে পুণ্যকর্ম এর ফলে স্বর্গে যায় পুণ্য জমা হয়ে স্বর্গে যে এবার জন্ম হবে কিন্তু স্বর্গে আরাম আয়েশ ভোগ করতে করতে ওই পুণ্য খয়ে যাবে আবার এই ভূলোকের পাবলিক ভূলোকে জন্ম হবে তাহলে দান এই রকম দান যেগুলো কৃষ্ণকে বাদ দিয়ে এই যে দানগুলো এগুলো করেও এই জগৎ থেকে বেরোনো যায় না পাপ কর্ম করে তো বেরোনোই যায় না কিন্তু কৃষ্ণ সেবার দ্বারা এই জগৎ থেকে বেরোনো যায় বোঝা যাচ্ছে আচ্ছা এই তাই বলছে মানুষের যখন পুণ্যকর্মের ফল শেষ হয়ে যায় তখন মানুষ সুখের চূড়ান্ত উপভোগ থেকে নেমে জীবনের নিম্ন স্তরে হয় বহু রাজনৈতিক নেতাদের এই রকম অধপতন ঘটেছে যে পূর্বজন্মের পুণ্যকর্ম ছিল সেই অনুযায়ী একসময় বিরাট বড় রাজনীতির লিডার লিডার হয়েছে অনেক টাকা পয়সা উপভোগ করেছে যখন ওই পূর্বজন্মের জন্মের পুণ্য হ্যাঁ এই জন্মে সে টাকা পয়সা উপভোগ করলো পদ পেলো গদি পেলো সম্মান পেলো যশ পেলো পূর্বজন্মের জন্মের পুণ্যের ফলে পেলো এই জন্মে কিন্তু কিছু বছর পর আর তার কেউ ভোট দেয়নি তার মানে কি সব তার অধপতন হয়ে আবার সেই সাধারণ পাবলিক হয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছে হয় না আজ সে রাজা কাল সে ফকির হয়ে যায় আজ সে রাজা কেন কারণ পূর্বজন্মের কর্ম ছিল তাই রাজা আর ওই পুণ্য শেষ হয়ে গেলেই ফকির তাই এই পাপ বা পুণ্য আমাকে এই জগৎ থেকে বের করতে পারে না আটকে রাখে কিন্তু কৃষ্ণ সেবা আমাকে এই জগৎ থেকে বের করে দেয় বোঝা যাচ্ছে এই ধরনের অবনমন মানুষের জীবনে অনেক বেশি শোক আর অনুতাপের কারণ হয়ে দাঁড়ায় এবং এখন যে অত সুন্দর পথ থেকে অধপতন হলো তার শোক হবে অনুতাপ হবে ইস আমার কিরম জীবন ছিল আর আজকেরম জীবন এক সময় এক লাখ টাকা চাকরি করতাম এখন কেমন কীভাবে জীবন কাটাচ্ছে তাহলে এই যে ঘূর্ণিপাক এখান থেকে সব কিছুর থেকে বেরোনোর উপায় কৃষ্ণ সেবা ঠিক আছে আর একটুখানি সুতরাং আমরা যদি চিরকালের জন্য এই সমস্ত থেকে বেরোতে চাই তাহলে কৃষ্ণের আশ্রয় গ্রহণ করতে হবে যেমন অর্জুন কৃষ্ণের আশ্রয় গ্রহণ করেছে সেই জন্য অর্জুন তার সমস্যার সঠিক সমাধান পাবার জন্য সমস্যার সঠিক সমাধান পাবার জন্য কৃষ্ণকে প্রার্থনা করেছেন তাহলে আমরাও সেই সমস্যায় ভুগছি আমাদের লিডার যদি কৃষ্ণের কাছে স্মরণাপন্ন হয় তাহলে আমরাও কৃষ্ণের কাছে স্মরণাপন্ন হব আমাদের লিডার অর্জুন সমস্যায় থাকা জীবদের লিডার অর্জুন তাহলে অর্জুন যদি কৃষ্ণের কাছে সমাধান পায় তাহলে আমরাও কৃষ্ণের কাছে সমাধান পাবো ঠিক আছে এবং এটাই হলো কৃষ্ণ ভাবনামৃতের সঠিক পন্থা শিলপ্রপাত হ্যাঁ এই বলে এই লেকচারটা এখানে শেষ করলেন আগামী ক্লাসে আমরা আরেকটা ওনার দেওয়া হ্যাঁ লেকচার থেকে আমরা শিক্ষা পেয়ে যাব শাস্ত্র থেকে উনি ভেঙে কীভাবে সরলভাবে বুঝিয়ে দিলেন সেটা আমরা বুঝতে পেরে যাব ঠিক আছে আগামী ক্লাসে আর একটা শ্লোক নেওয়া হবে ভাগবতম থেকে আজকের গীতা থেকে বলল দুই আট থেকে আগামী দিনে হ্যাঁ দুই দুই ছয় ভাগবতম থেকে উনি বলবেন আমরা তা শ্রবণ করবো করে নিজেদের জীবনে চেতনা জাগ্রত করব ঠিক আছে তাই সবাই কম বা বেশি কৃষ্ণ সেবা করুন কৃষ্ণ সেবাই আমার কৃষ্ণ সেবার ফলেই এত সমস্যার সমাধান হবে চিরতরে যদগত্তা নিবর্তন্তে তৎ ধাম পরমঙ্গম যদগত্তা যেখানে গেলে যদগত্তা নিবর্তন্তে আর ফেরত আসতে হয় না তদ্ধাম ধাম পরমঙ্গম ওটাই কৃষ্ণ বলছে আমার ধাম যে ধামে তুমি গেলে আর ফেরত আসতে হবে না হ্যাঁ তাই আমরা পিতার কাছে ফেরত যেতে পারি পিতার সেবার দ্বারা এই জন্য কৃষ্ণ চরণে রোজ তুলসী পাতা দেবেন হ্যাঁ কৃষ্ণকে একটু ফল মিষ্টি সন্দেশ এগুলো খেতে দেবেন জল দেবেন ভালোবেসে দেবেন হ্যাঁ কৃষ্ণকে একটু রাত্রে ঘুম পাড়াবেন শুইয়ে দেবেন শয়ন করিয়ে দেবেন হ্যাঁ একটু নিজে হাতে কাপড় দিয়ে তুলো দিয়ে সেলাই করে লেপ বানিয়ে দেবেন একটুখানি বালিশ বানিয়ে দেবেন একটু পাশ বালিশ বানিয়ে দেবেন হ্যাঁ একটু কৃষ্ণের জয়ধ্বনি দেবেন কৃষ্ণ খুব খুশি হয় আর সব সেবা জমা হচ্ছে যে যত সেবা করছে সেগুলো কৃষ্ণ সব ডায়েরিতে লিখে রাখছে যার সেবার খাতা ভর্তি হয়ে যাবে সে চলে যাবে তাই কম বা বেশি আমরা সেবার খাতা কৃষ্ণকে সেবার মাধ্যমে আসলে আমাদের খাতা ভর্তি করছি হ্যাঁ ওই সেবার খাতা যখন পূর্ণ হয়ে যাবে কৃষ্ণ দেখবে সেবার খাতা আমাকে সেবা করার খাতা ভর্তি হয়ে গেছে তখন কৃষ্ণ এখান থেকে নিয়ে নেবে তার কাছে ফেরত ডেকে নেবে হাতছানি দিয়ে ডেকে নেবে ঠিক আছে এই জন্য কম বেশি মাত্রায় যার যতটুকু সুযোগ হচ্ছে হ্যাঁ কৃষ্ণ সেবা করুন সব কিছু কৃষ্ণ সেবা কৃষ্ণ কথা শোবনটাও কৃষ্ণ সেবা প্রসাদ সেবন করাটাও কৃষ্ণ সেবা নাম জপ করাটা কৃষ্ণ সেবা গীতা পড়াটা কৃষ্ণ সেবা আরতি করাটা কৃষ্ণ সেবা সন্ধ্যা আরতি বুঝতে পারছেন মঙ্গল আরতি যা যা পারবেন করুন বেশি বেশি করে পবিত্রতা আসবে আপনি আরও শুদ্ধ ভক্ত হয়ে যাবেন আরও তাড়াতাড়ি ভগবানের কাছে ফেরত চলে যাবেন ঠিক আছে এই বলে আজকের হরি কথা বিরাম দিচ্ছি নটা আঠাশ বাজে হরি বল কিছু ভুল ত্রুটি অপরাধ যদি আমার দ্বারা হয় হ্যাঁ নিজের সন্তান জ্ঞানে মার্জনা করে দেবেন হরি হরিব বাঞ্ছা কল্পতরূপাশা কৃপা সিন্ধু ভয়ে বছ पतिता पे भयो वैष्णवे भ्य नम नम नन्त नोटी भक्तवृन्द कि जय समवेत भक्तबृन्द कि जय गुरु गौडाङ्गल प्रपाद की जय हरि ओं तत्स तत्स हरि ओं तत्स गौ प्रेमानन्दे हरि बोल